Çok teşekkür ederim. আজকে শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আরো একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণীতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রেক্ষাপটে বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো প্রত্যক্ষভাবে জড়িত ছিল এটি তার অন্যতম একটি বিষয়। আমরা আজকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমরা জানো বোর্ডের যে নির্ধারিত পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচির একটি ক্লাস আজকের এই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বিভিন্ন বৈষম্য ছিল সেই বৈষম্য নিয়ে আলোচনা করব। ইসলাম বিষয় ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্রের আজকের বিষয় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য। প্রিয় শিক্ষার্থীরা, বৈষম্য বলতে আমরা বুঝি যে আমাদের যে ন্যায্য অধিকার ছিল সেই ন্যায্য অধিকারের প্রতি কোনো সুদৃষ্টি দেয়নি। আমরা জানি 1947 সালে আগস্ট মাসে যে আদর্শিক মত যে আদর্শিক ভিত্তিতে বা আদর্শ ভিত্তিতে সমগ্র ভারত উপমহাদেশ ভেঙে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল, একটি ভারত, অপরটি পাকিস্তান। এই পাকিস্তানের দুইটি অংশ ছিল, একটি পূর্ব পাকিস্তান এবং একটি পশ্চিম পাকিস্তান। কিন্তু শুরু থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি বিমাতা সুলভ আচরণ করতে থাকে। আমরা জানি এটা 1947 সালে দেশ বিভাগের পরপরই আমাদের অর্থাৎ পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানের যে মনোভঙ্গি তা ছিল মূলত তারা হচ্ছে শাসক আর আমরা পূর্ব পাকিস্তানের জনগণ আমরা ছিলাম শাসিত, এরকম একটা মনোভাব পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পোষণ করতেন। এটি ধারাবাহিকতায় 1947 সালের পরে প্রথম যে আঘাতটি সেটা ভাষার উপর আঘাত, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি, আমাদের আলোচনা হয়েছে। তারপরে আমরা 1954 সালে নির্বাচনে দেখেছি যে সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষের যে মনোভাব পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতি সেটাও আমরা আলোচনা করেছি, সে বিষয়ে আমরা জেনেছি। এভাবে একের পর এক পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের দিকে তাদের বৈষম্যের তীর ছুড়তে থাকে। প্রথম থেকেই বাংলা তথা পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানি শাসক শাসকের নীতি ছিল বৈষম্যমূলক। পাকিস্তানের জন্ম থেকেই পরবর্তী সময়ের ইতিহাস পর্যালোচনা করলে সহজতা লক্ষ্য করা যায়। আমরা আরো একটা জিনিস জানি যে ভৌগোলিক দূরত্ব, ভাষা ও সংস্কৃতি পার্থক্য অস্বীকার করে ন্যায্য অধিকার প্রাপ্তির প্রত্যাশা নিয়ে পূর্ব বাংলা জনগণ পাকিস্তান রাষ্ট্রের সাথে যুক্ত হয়েছিল। আমরা জানি এই পাকিস্তান আন্দোলনে আমাদের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু পাকিস্তান যে আন্দোলন পাকিস্তান আন্দোলন সেই আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার নিরলস পরিশ্রমে এই পূর্ব বাংলা মানুষকে তিনি সংগঠিত করতে পেরেছিলেন পাকিস্তান আন্দোলনের জন্য। কিন্তু সেই পাকিস্তান আন্দোলন যখন পাকিস্তান সৃষ্টি হলো তখন পূর্ব বাংলার অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর সেই দৃষ্টিভঙ্গি কিন্তু আর ছিল না। পাকিস্তান সৃষ্টির পর শাসক গোষ্ঠী পূর্ব বাংলার প্রাপ্য ন্যায্য অধিকারের নিকট মোটেও সুদৃষ্টি দেয়নি, বরং রাজনৈতিক, সামরিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাদের বৈষম্যমূলক নীতি গ্রহণের ফলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ক্রমাগতভাবে ব্যবধান বৃদ্ধি পেতে থাকে। আমরা আজকের এই ক্লাসে তোমাদের সেই বৈষম্যগুলো তুলে ধরার চেষ্টা করব।
রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য, সুপ্রিয় শিক্ষার্থীরা, পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পূর্ব বাংলা রাজনৈতিক বৈষম্যের শিকারে পরিণত হয়। কিভাবে সেটা আমরা একটু দেখব। পাকিস্তানের জনসংখ্যার ক্ষেত্রে পূর্ব বাংলা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও স্বাধিকারের প্রশ্নে পূর্ব বাংলা ক্রমাগত উপেক্ষিত হতে থাকে। তোমরা একটু খেয়াল করে দেখো, পাকিস্তানের মোট জনসংখ্যার পূর্ব বাংলা কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল সে সময়, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও স্বাধিকারের অর্থাৎ নিজেদের অধিকারের প্রশ্নে পূর্ব বাংলা ক্রমাগত উপেক্ষিত হতে থাকে। পাকিস্তানের প্রথম গণপরিষদে পূর্ব বাংলার সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী উভয়ই নিয়োগ করা হয় পশ্চিম পাকিস্তান থেকে। এই যে রাজনৈতিক ক্ষেত্রে প্রথমে শুরু হলো পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, দুই পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান ছিল সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ টোটাল পাকিস্তানের প্রায় 56% জনসংখ্যা ছিল এই পূর্ব পাকিস্তানে। অথচ পাকিস্তানের প্রথম গণপরিষদে গভর্নর জেনারেল এবং প্রধানমন্ত্রী উভয় নিয়োগ করা হয়েছিল পশ্চিম পাকিস্তান থেকে। সংখ্যাগরিষ্ঠ দাবিকে উপেক্ষা করে পাকিস্তানের রাজধানী করা হয় পশ্চিম পাকিস্তানের করাচিতে। পরে আইয়ুব খান রাজধানী ইসলামাবাদে স্থানান্তর করেন, সেটাও পাকিস্তানে। পাকিস্তানের জনসংখ্যা শতকরা 56.40 ভাগের ভাষা বাংলা সত্ত্বেও বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানে শাসক গোষ্ঠী অনীহা প্রদর্শন করে। তদুপরি মাতৃভাষার মর্যাদা রক্ষায় পূর্ব বাংলার মানুষের পরিচালিত যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনকে দমনে পশ্চিম পাকিস্তানি সরকার তীব্র নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করে। ভাষা আন্দোলন সম্পর্কে পশ্চিম পাকিস্তানিদের কি মনোভাব ছিল, মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা তার কি মনোভাব ছিল, সেসব বিষয়ে আমরা আলোচনা করেছি। তোমরা খেয়াল করে দেখো, 56.40 ভাগের ভাষা বাংলা, সেই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা না দিয়ে, যেখানে মাত্র শতকরা 6 ভাগ মানুষের মুখের ভাষা ছিল উর্দু, সেই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বা সরকারি ভাষা হিসেবে শাসক গোষ্ঠী ঘোষণা দেয়। এই যে বৈষম্য, এটি কিন্তু শুরু থেকেই তারা করেছিল। পশ্চিম পাকিস্তানের ছিল প্রকৃত অর্থে শাসন ক্ষমতার কর্ণধার। পূর্ব বাংলা জননেতা এ কে ফজলুল হক সহ এই অঞ্চলের জনপ্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিষ্ক্রিয় করে রাখা হয়। এমনকি সংখ্যাধিক্য সত্ত্বেও আইন পরিষদে পূর্ব পাকিস্তানকে সংখ্যাসাম্য নীতি মানতে বাধ্য করা হয়। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্বের প্রশ্নেও বাঙালিদের প্রতিনিধিত্ব মোটেও সন্তোষজনক ছিল না। আমরা এগুলো একটু পরিসংখ্যান দেখে আসি। 1947, 1971 এই বর্ষসীমায় পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার মোট 221 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর মধ্যে বাঙালির সংখ্যা ছিল মাত্র 95 জন। আর একই সময়কালে 9 জন সরকার প্রধানের মধ্যে মাত্র 3 জন ছিলেন পূর্ব পাকিস্তানের, খাজা নাজিমুদ্দিন, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী ও বগুড়ার মোহাম্মদ আলী। পূর্ব বাংলার এবং 3 জনের মোট কার্যকালের সময় ছিল মাত্র 6 বছর। রাজনৈতিক ক্ষেত্রের মতো প্রশাসনিক ও চাকরির ক্ষেত্রেও চরম বৈষম্য পরিলক্ষিত হয়। পাকিস্তানের সামরিক প্রশাসনের মূল চালিকা শক্তি সিভিল সার্ভিসে পাঞ্জাবি, যারা জনসংখ্যায় ছিলেন শতকরা 29 ভাগের সামান্য বেশি। পাঞ্জাবি কর্মকর্তাদের একচেটে প্রাধান্য ছিল। 1965 থেকে 1970 সালের একটি পরিসংখ্যান মতে পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা সহ, অর্থাৎ কোর যে মানে মূল যে মন্ত্রণালয়গুলো, সেই মন্ত্রণালয়গুলোতে বিভিন্ন 69 জন শীর্ষ পদস্থ কর্মকর্তার মধ্যে 45 জন ছিলেন পাঞ্জাবি, 3 জন ছিলেন মাত্র বাঙালি। তাহলে এখানে আমরা কতটা বঞ্চিত হয়েছিলাম এই পরিসংখ্যান থেকেই তা অনুমান করা যায়। 1948 থেকে 1963 সালে 346 জন বেসামরিক সিএসপি কর্মকর্তার মধ্যে 126 জন ছিল মাত্র বাঙালি, অর্থাৎ অর্ধেকেরও অনেক কম। 60-এর দশকে পাকিস্তানের সচিব পর্যায়ে 2-4 জন বাঙালি নিয়োগ হলেও তাদের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কোন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। বেসামরিক উচ্চপদস্থ ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকে বাঙালি প্রতিনিধি ছিল অনেক কম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সামারি থেকে আমরা বুঝতে পারি যে পশ্চিম পাকিস্তানিরা
পূর্ব পাকিস্তানের বাংলার প্রতি কতটা বৈষম্যমূলক আচরণ করেছিল, যার জন্য এদেশের মানুষ পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির শুরু থেকেই তাদের প্রতি বিভিন্ন আন্দোলন করে তুলতে শুরু করে। আমরা এখন তথ্য এবং পরিসংখ্যান যে আছে সেগুলোকে সহকারে তোমাদের দেখাতে চাই। এখানে দেখো, পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিত্ব 1947 থেকে 1971। এখানে আমরা দেখব যে লিয়াকত আলী খান সরকার, এখানে প্রথম সরকার প্রধান, মোট মন্ত্রী সংখ্যা পশ্চিম পাকিস্তানি বাঙালি, বাঙালিদের শতকরা হার। এখানে লিয়াকত আলী খান যে সরকার প্রধান ছিলেন, ওর সরকার গঠন করেছিল 1947 থেকে 51, 4 বছরে। সেখানে মোট মন্ত্রী ছিল 19 জন, পশ্চিম পাকিস্তানে 13 জন, বাঙালি মাত্র 6 জন, যেখানে 31.2% এই হারে। অথচ পূর্ব পূর্ব আমাদের পূর্ব বাংলা যেখানে জনসংখ্যা ছিল 56.40%। এরপর নাজিমউদ্দিন মন্ত্রিসভা দেখো 40%, মোহাম্মদ আলী বগুড়া তার সময় ছিল 35%, তার একটা সময় ছিল 40%, নাজিমউদ্দিন খান এটা বাঙালি 15.96% 40%, মোহাম্মদ আলী বগুড়া 17.07% 41%। শুধুমাত্র হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী যখন মন্ত্রী ছিলেন, সরকার প্রধান ছিলেন, সেই সময়ে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব সংখ্যানুপাতে হয়েছিল। অর্থাৎ সোহরাওয়ার্দীর সময় মোট মন্ত্রী ছিল 14 জন, পশ্চিম পাকিস্তানে 6 জন, বাঙালি ছিল 8 জন। শুধু একবারই বাঙালিরা, অর্থাৎ বাংলা পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা যাই বলি না কেন, সেখানকার প্রতিনিধিত্ব ছিল বেশি। এরপর আছে চন্দ্রীগড়, 1957 সালে 16 জন মোট মন্ত্রীর ভিতরে 9 জন পশ্চিম পাকিস্তানি, 7 জন বাঙালি। ফিরোজ খান নুন 27 জন মোট মন্ত্রী, সেখান থেকে পশ্চিমবঙ্গে 15 জন, আমরা ছিলাম, আমাদের পূর্ব পাকিস্তান ছিল 12 জন, 40.5%। আইয়ুব খান মোট 4টি মন্ত্রিসভায় তার হয়েছিল 1958 থেকে 1969 সাল পর্যন্ত, মোট 62 জন মন্ত্রীর ভিতরে আমরা পশ্চিম পাকিস্তান 40 জন আর বাঙালি থেকে ছিল 22 জন। আমরা জানি যে 1969 সালে গণঅভ্যুত্থানের বাংলাদেশে পূর্ব পাকিস্তানে যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই গণঅভ্যুত্থানে আইয়ুব সরকারের পতন ঘটে। সেই আইয়ুব সরকার 1958 থেকে 1969 প্রায় 11 বছর সে পূর্ব পশ্চিম পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন এবং যার পতন ঘটে। এরপরে আসে ইয়াহিয়া খান, 1969-1971 পর্যন্ত তার মোট 11 জন, সেখানে পশ্চিম পাকিস্তানি 6 জন এবং পূর্ব পাকিস্তানি 5 জন, 45.2%। অর্থাৎ 1947 থেকে 1971 সাল পর্যন্ত মোট মন্ত্রী সংখ্যা ছিল 221 জন, সেখানে পশ্চিম পাকিস্তানে ছিল 126 জন, বাঙালি ছিল 95 জন। মোট যে শতকরা হার, সেই হারটা আসে 42.98%, অর্থাৎ প্রায় 93%। তো এই একটা বিষয় থেকেই আমরা এখানে রাজনৈতিক ক্ষেত্রে, এখানে পূর্ব বাংলা সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও সেখানে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল এই রাজনৈতিক ক্ষেত্রে, যেটা একটা পরিসংখ্যানের ভিতরে আমরা দেখলাম। আমাদের আজকের পরিসংখ্যানের ভিতরে সেই বিষয়টা ও স্পষ্ট উঠে আসছে। এরপর আমরা দেখব যে কেন্দ্রীয় সচিবালয়ে দেখো, আমরা এখানে উচ্চপদে বৈষম্য যে চিত্র দেখা, সেখানে আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি। এই চিত্রটা আমরা যে চিত্রটা দিচ্ছি সেই চিত্রটা হচ্ছে 1962 সনের একটা পরিসংখ্যান। সেখানে দেখা যাচ্ছে মোটটা পাকিস্তান, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে সচিবের সংখ্যা ছিল মোট 19 জন, মোট অফিসারের সংখ্যা 19, পশ্চিম পাকিস্তান ছিল 19 জন, শতকরা 100%। পূর্ব পাকিস্তানে কোনো সচিব পর্যায়ে সেই সময় কোনো কর্মকর্তা ছিল না। অর্থাৎ এখানে একটা বিরাট একটা বৈষম্য আমরা দেখতে পাচ্ছি, যে 62 সনে যে চিত্রটা, সেখানে 19 জন সচিব বিরোধী পশ্চিম পূর্ব পাকিস্তান থেকে 1 জন সচিব ছিলেন না। অর্থাৎ এখানে আমরা একটা বঞ্চনার শিকার হয়েছে। যুগ্ম সচিব ছিল 46 জন, সেখানে পশ্চিম পাকিস্তানে 39 জন, আমরা যার যাদের শতাংশ 85%, আর পূর্ব পাকিস্তানে মাত্র 7 জন, 15%।
খুবই দুঃখজনক এবং খুবই বৈষম্যমূলক একটা আচরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। উপসচিব পর্যায়ে 126 জন, সেখানে পশ্চিমবঙ্গ 102 জন, 81%, আর পূর্ব পাকিস্তান 24%, 19%, 24 জন। শাখা কর্মকর্তা 763 জন, মোট অফিসারের সংখ্যা দুই পাকিস্তান মিলে পশ্চিম পাকিস্তানের 675 জন, যেখানে 90%, 90%, আর পূর্ব পাকিস্তানের মাত্র 88 জন, যেখানে মাত্র 11% এই শাখা কর্মকর্তা আমাদের ছিল। আমরা এই দুটো দেখছি, মোট 954 জন অফিসার, সেখানে 835 জন ছিল পশ্চিম পাকিস্তান, এবং যার শতাংশ 88%, এবং পূর্ব পাকিস্তান ছিল 119 জন, যেখানে মাত্র ছিল 12%। এই যে বৈষম্য, এই বৈষম্য আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ক্ষেত্রে দেখলাম, এখন প্রশাসনিক ক্ষেত্রে দেখলাম। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যের সৃষ্টি করেছিল, যার কারণে ধীরে ধীরে এদেশের মানুষের মধ্যে পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই তাদের ধীরে ধীরে বিভিন্ন আন্দোলন গড়ে ওঠে। একের পর এক আন্দোলন ধাপ পরে 1971 সালে চূড়ান্ত যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ মাধ্যমে আমরা স্বাধীন সার্ব বাংলাদেশের জন্ম দেখেছি, যার নেতৃত্বে ছিলেন আমাদের পূর্ব বাংলার অর্থাৎ বাঙালিদের গর্ব, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অন্য একটা ছক দেখব। বেসামরিক প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীর সার্বিক যে চিত্র, সেই চিত্রটা আমরা দেখছি। এখানেও দেখো, এখানেও ব্যাপক বৈষম্য আমরা লক্ষ্য করি। এখানে আমরা কর্মকর্তা কর্মচারী শ্রেণী, প্রথম শ্রেণীতে মোট সংখ্যা 2816 জন, পশ্চিম পাকিস্তানে 2084 জন, যার শতকরা হার হচ্ছে 74, পূর্ব পাকিস্তান 732 জন, যার শতকরা হার 26%। দ্বিতীয় শ্রেণী ছিল 5961 জন, পশ্চিম পাকিস্তানে 4731 জন, এবং শতকরা হার 79, পূর্ব পাকিস্তান 1240 জন, শতকরা হার 21। তৃতীয় শ্রেণী 70,000, যেখানে পশ্চিম পাকিস্তানে ছিল 50,700 জন, যার শতকরা হার 72, এবং পূর্ব পাকিস্তানে ছিল 19,300 জন, যার শতকরা হার 28। চতুর্থ শ্রেণী যে কর্মচারী, সেই কর্মচারী 26,000 জন, পশ্চিম পাকিস্তান ছিল 18,000 জন, অর্থাৎ 69% ছিল পশ্চিম পাকিস্তানি, আর মাত্র 8,000 ছিল পূর্ব পাকিস্তান, যার সংখ্যাটা হচ্ছে শতকরা হার হচ্ছে 31%। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এরা এর পূর্বে দেখেছি কেন্দ্রীয় সচিবালয়, এরপরে দেখলাম বেসরকারি প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সার্বিক যে চিত্র, সেই চিত্র, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা দেখছি যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে একটা ব্যাপক বৈষম্য পরিলক্ষিত হয়েছিল। যদিও পাকিস্তান আন্দোলন বা দেশ পাকিস্তান সৃষ্টির পিছনে পূর্ব বাংলা পূর্ব পাকিস্তানের জনগণের কিন্তু অদম্য 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 অকুণ্ঠ সমর্থন ছিল, এবং নেতৃত্ব কিন্তু এই পূর্ব বাংলা থেকেই গঠিত হয়েছিল। আমি আগেও বলেছি যে পাকিস্তান সৃষ্টির যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছিলেন, কিন্তু পাকিস্তান সৃষ্টির পরে কি পেলাম আমরা? সব ক্ষেত্রে বৈষম্য পেলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একের পর এক বিভিন্ন মিথ্যা মামলায়, মিথ্যা অজুহাতে বছরের বছর তাকে কারাগারের অন্ধকোঠরিতে রেখে দিয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী, তার নেতৃত্বের ভয়ে, তার বরিষ্ঠ নেতৃত্বের ভয়ে তাকে বারে বারে জেলে রেখেছিল। আমরা এরপর অন্য একটা চিত্র দেখব, যে চিত্রটা সেবা খাতের বৈষম্য যে সার্বিক চিত্র, সেই চিত্রটা আমরা এখানে দেখতে পাবো। পাকিস্তানি শাসকদের এমন বৈষম্যমূলক নীতির প্রতিবাদে যখন পূর্ব পাকিস্তানের জনগণ স্বায়ত্ত শাসন ও স্বাধিকারের দাবি তোলে, তখন শাসক চক্র অগণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন দমনের চেষ্টা করে, এমনকি তারা এই অঞ্চলের দেশপ্রেমিক জননেতাদের দেশদ্রোহী বিশৃঙ্খলা আশ্রয় দিয়ে তাদেরকে সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অর্থনৈতিক ও আমরা এতক্ষণ রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার দেখেছি, এখন আমরা দেখব
অর্থনৈতিক যে বৈষম্য, সেই বৈষম্যটা আমরা দেখার চেষ্টা করব। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান মারাত্মক অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়, ফলে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। আয়তনে বড় হলেও পশ্চিম পাকিস্তানের অধিকাংশ অঞ্চল ছিল অনুর্বর ও মরুময়, সেই জন্য এখানে কোনো কৃষি উন্নয়নের সম্ভাবনা ছিল না, শিল্প কারখানাও তেমন প্রতিষ্ঠিত হয়নি, ফলে আর্থিক দিক থেকে প্রথম দিকে পশ্চিম পাকিস্তান দুর্বল ছিল, অন্যদিকে পূর্ব বাংলা ছিল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এটা আমরা আগেই জানি, এজন্য এর অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে পূর্ব বাংলার জনগণ এই সম্ভাবনা থেকে বঞ্চিত হয়। পাকিস্তানের মোট রাজস্ব আয়ের শতকরা 60 ভাগ অর্জিত হতো পূর্ব পাকিস্তান থেকে, পূর্ব বাংলা থেকে, অথচ এর মাত্র 25 ভাগ ব্যয় করা হতো এই অঞ্চলে। মোট রপ্তানি আয়ের 60 ভাগ বাংলার বাংলার পণ্য থেকে অর্জিত হলেও আমদানি পণ্যের মাত্র শতকরা 30 ভাগ পেত পূর্ব বাংলা। পাকিস্তানের জনসংখ্যার শতকরা 60 ভাগ পূর্ব পাকিস্তানে হলেও জাতীয় আয়ের মাত্র 27 ভাগ ব্যয় করা হতো এদেশের জন্য। মুদ্রা ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে ছিল না, কেন্দ্র এসব সরাসরি নিয়ন্ত্রণ করতো বলে পূর্ব পাকিস্তানের সমুদয় আয় চলে যেত পশ্চিম পাকিস্তানে। তাছাড়া স্টেট ব্যাংক সহ প্রায় সকল ব্যাংক, বিমা, বাণিজ্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিদেশি মিশন সমূহের সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে স্থাপন করা হয়, ফলে এই অঞ্চলতে অবাধে অর্থ পাচার সম্ভব হয়। শিল্পের কাঁচামাল পূর্ব পাকিস্তানে উৎপন্ন হলেও বড় বড় সব শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয় পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানে যে কয়েকটি শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল তারও মালিকানা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ছিল সর্বক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী, ফলে রাষ্ট্রীয় সকল পরিকল্পনা প্রণীত হতো কেন্দ্রীয় সরকারের দপ্তরে, আর এই বিভাগে পূর্ব বাংলার প্রতিনিধি না থাকায় পশ্চিম পাকিস্তানের স্বার্থান্বেষী মহল কৌশলে পূর্ব বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বারবার বলছি, বারবার একটা কথা বলছি, বাংলাদেশের জন্মলগ্ন থেকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের প্রতি বৈষম্যের যে লোলুপ দৃষ্টি দিয়েছিল তা থেকে সবসময় তারা ফায়দা নিয়েছে। বাংলাদেশের জন্মলগ্ন পর্যন্ত পাকিস্তানের মোট 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয়েছিল 1955-56 সাল থেকে 1959-60 সাল পর্যন্ত। এই পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী পূর্ব পাকিস্তানের উন্নয়ন খাতে সরকারিভাবে মোট 300 কোটি 20 লক্ষ রুপি বরাদ্দ করা হয়েছিল, কিন্তু প্রকৃত পক্ষে ব্যয় ছিল 113 কোটি 3 লক্ষ 80 হাজার রুপি। অন্যদিকে পশ্চিম পাকিস্তান উন্নয়ন খাতে ব্যয় ছিল প্রকৃত পক্ষে 500 কোটি রুপি। তুমি একটু ভালো করে শোনো, পূর্ব পাকিস্তানে ছিল 300 কোটি রুপি, পশ্চিম পাকিস্তানে ছিল 500 কোটি রুপি। অন্য ভাষায়, পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের সময় সরকারিভাবে প্রতি বছরে পশ্চিম পাকিস্তানে প্রায় 4 থেকে 5 গুণ অর্থ বেশি বিনিয়োগ করা হয়েছিল, অথচ অর্থ বেশি আয় হতো পূর্ব পাকিস্তান থেকে। রাজস্বের শতকরা 60 ভাগ আয় হতো পূর্ব পাকিস্তান থেকে, বৈদেশিক মুদ্রা 60 ভাগ আয় হতো পূর্ব পাকিস্তানের উৎপাদিত পণ্য থেকে, অথচ ব্যয়ের ক্ষেত্রে আমরা এখানে বৈষম্যের শিকার হয়েছি। একই সময় ব্যক্তিগত মালিকানা খাতে পূর্ব পাকিস্তান 73 কোটি এবং পশ্চিম পাকিস্তানে 293 কোটি রুপি বিনিয়োগ করা হয়েছিল। পাকিস্তানের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কালে 1961 থেকে 1964-65 সাল পর্যন্ত পাকিস্তানের উভয় অঞ্চলের মধ্যে জনসংখ্যা অনুপাতে সম্পদ পরিকল্পনায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বরাদ্দ ছিল যথাক্রমে 950 কোটি এবং 1350 কোটি রুপি। সুতরাং দেখা যাচ্ছে আইব খান দুদেশের মধ্যে বৈষম্য হ্রাস করার প্রতিশ্রুতি দিলেও দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় উন্নয়ন খাতে মোট বরাদ্দের 45% পড়েছিল পূর্ব পাকিস্তানের ভাগে, কিন্তু পরবর্তীকালে মোট বরাদ্দের যে দেওয়া হয়েছিল তার মাত্র 31% পূর্ব পাকিস্তানে এবং বাকি অর্থাৎ 69% পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হয়েছিল। সুতরাং সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যায় যে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা উন্নয়নের কর্মকাণ্ড মোট বরাদ্দে 69% ব্যয় করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে,
আমরা এখানে একটা তথ্যচিত্র দেখো, এখানে জনসংখ্যা পশ্চিম পাকিস্তানে ছিল 5 কোটি 50 লক্ষ, পূর্ব পাকিস্তানে 7 কোটি 50 লক্ষ, ডাক্তারের সংখ্যা 12,000, যেখানে 5 কোটি 50 লক্ষ জনসংখ্যার জন্য ডাক্তার আছে 12,400 জন, আর পূর্ব পাকিস্তানে 7 কোটি 50 লক্ষ জনসংখ্যার জন্য ডাক্তার মাত্র 7,600 জন। হাসপাতালের সংখ্যার দিক থেকেও পশ্চিম পাকিস্তানে 16,000 আর পূর্ব পাকিস্তানে 6,000, যেখানে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা 5 কোটি, অর্থাৎ পূর্ব পাকিস্তানে 2 কোটি জনসংখ্যা বেশি থাকা সত্ত্বেও পশ্চিম পাকিস্তান হাসপাতালে 16,000 আর পূর্ব পাকিস্তানে ছিল মাত্র 6,000। পল্লী স্বাস্থ্যকেন্দ্র 325টি, পূর্ব পাকিস্তানে 68টি, এখানে অর্ধেকেরও 88টি, অর্ধেকেরও অনেক কম। অর্থাৎ এখানে যে যে পরিমাণ বৈষম্য আমরা দেখছি, সেই বৈষম্যগুলো কিন্তু আসলে পূর্ব পাকিস্তান জনগণের জন্য মেনে নেওয়া অনেক কষ্ট করছিল, যার ফলে তাদের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকে বিভিন্ন আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। শহর সমাজ উন্নয়ন কেন্দ্র পশ্চিম পাকিস্তানে 81টি এবং পূর্ব পাকিস্তানে 52টি ছিল। অর্থাৎ এই যে সেবা খাতের যে চিত্র, সেই চিত্র থেকে কিন্তু আমরা পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের যে বৈষম্য, সেই বৈষম্যের একটা চিত্র দেখতে পাই। এখানে আমরা দেখব উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে যে ব্যয় বরাদ্দ ছিল, সেই ব্যয় বরাদ্দ আমি এখানে শুধু শতকরা শতাংশ হিসাবটা এনেছি। বিভিন্ন উন্নয়নের জন্য বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানে ব্যয় করতো 80%, পূর্ব পাকিস্তানে মাত্র 20%। বৈদেশিক সাহায্য মার্কিন ছাড়া পশ্চিম পাকিস্তানে 96%, পূর্ব পাকিস্তানে 4%। মার্কিন সাহায্য পশ্চিম পাকিস্তানে 66%, পূর্ব পাকিস্তানে 34%। পাকিস্তান শিল্পোন্নয়ন কর্পোরেশন এখানে 58%, এবং পূর্ব পাকিস্তানে 42%। শিল্প ঋণ ও বিনিয়োগ কর্পোরেশন 80%, পূর্ব পাকিস্তানে 20%। শিল্পোন্নয়ন ব্যাংক 76%, পূর্ব 24%। গৃহ নির্মাণ পশ্চিম পাকিস্তানিদের জন্য 88% এবং পূর্ব পাকিস্তানের জন্য মাত্র 12% বরাদ্দ ছিল। আমরা একটু সামরিক বাহিনীতে দেখি, সামরিক বাহিনী নিয়োগের ক্ষেত্রেও কিন্তু অনেক বৈষম্যের শিকার হয়েছিল। পূর্ব পাকিস্তান ছিল ভৌগোলিক দিক থেকে পশ্চিম পাকিস্তানের সম্পূর্ণ বিচ্ছিন্ন, কিন্তু পাকিস্তানি শাসকেরা এর নিরাপত্তার ব্যাপারে কোনো নিশ্চিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি, ফলে পূর্ব পাকিস্তানের সীমান্ত প্রায় অরক্ষিত থাকতো। আইয়ুব খানের 1 দশকের শাসনামলে সামরিক খাতে জাতীয় বাজেটের শতকরা 60% ব্যয় করা হয়েছে। এই বিপুল বরাদ্দের দায়ভার পূর্ব পাকিস্তানকে বহন করতে হয়েছে, তবে পূর্ব পাকিস্তানের নিরাপত্তার ক্ষেত্রে এর কোনো প্রভাব দেখা যায় না। শুধু তাই নয়, এই সময় দুই অঞ্চলের মধ্যে সামরিক বাহিনীতে নিয়োগের ক্ষেত্রেও বৈষম্য ছিল সীমাহীন। পাকিস্তানের দেশ রক্ষা বাহিনীর 3টি সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। সামরিক বাহিনীর চাকরির ক্ষেত্রেও পশ্চিম পাকিস্তানের অবস্থান ছিল একচেটিয়া। আমরা এই যে আমি যে স্ক্রিনে যে তোমার একটা সারণী দিছি, এই সারণ থেকে আমরা এটা নিশ্চিত বুঝতে পারবো। এখানে দেখো, স্থল বাহিনীতে পশ্চিম পাকিস্তান 95%, পূর্ব পাকিস্তান মাত্র 5%। নৌবাহিনী কারিগরি যেটা ছিল সেটা পশ্চিম পাকিস্তান 81%, পূর্ব পাকিস্তান মাত্র 19%। নৌবাহিনী অকারিগরি এটা পশ্চিম পাকিস্তান 91%, পূর্ব পাকিস্তান মাত্র 9%। বিমান বাহিনীর বৈমানিক এখানেও পশ্চিম পাকিস্তানের একচেটিয়া আধিপত্য তোমরা দেখে বুঝতে পারছো, 91% ছিল পশ্চিম পাকিস্তানি, মাত্র 9% ছিল পূর্ব পাকিস্তানি। সশস্ত্র বাহিনী মোট সংখ্যায় পশ্চিম পাকিস্তানে ছিল 5 লক্ষ, সেখানে পূর্ব পাকিস্তান মাত্র 20,000। শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস দেখো, পশ্চিম পাকিস্তান অর্থাৎ যেখানে তাদের সশস্ত্র বাহিনীর সংখ্যা ছিল 5 লক্ষ, সেখানে পূর্ব পাকিস্তানে মাত্র 20,000। কোথায় 5 লক্ষ আর কোথায় 20,000, কতটা বৈষম্য
পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি করেছিল, তা এই চিত্র থেকেই বোঝা যায়। আমি আরো কয়েকটা চিত্র তোমাদেরকে দেখাবো। এখানে দেখো সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োগে যে বৈষম্য ছিল সেই বৈষম্যটা আমরা এখানে নিয়ে এসেছি। এখানে বাহিনীর নাম স্থল বাহিনী, পদবি দেখো জেনারেল, সেখানে মোট সংখ্যা এক, পশ্চিম পাকিস্তানে একটা ছিল, পূর্ব পাকিস্তানে কোনো জেনারেলের পদ জেনারেল পদধারী কোনো কর্মকর্তা পূর্ব পাকিস্তানে ছিল না। লেফটেন্যান্ট জেনারেল তিনজন, সেখানে পশ্চিম পাকিস্তান থেকে তিনজন ছিল, পূর্ব পাকিস্তান থেকে কোনো লেফটেন্যান্ট জেনারেল ছিল না। মেজর জেনারেল 21 জন মোট, সেখানে পশ্চিম পাকিস্তানে 20 জন, পূর্ব পাকিস্তানে মাত্র একজন ছিল। ব্রিগেডিয়ার 35 জন মোট, সেখানে পশ্চিম পাকিস্তানে 34 জন, পূর্ব পাকিস্তানে একজন। কর্নেল মোট সংখ্যা 51, পশ্চিম পাকিস্তানে 50, পূর্ব পাকিস্তানে মাত্র একজন। লেফটেন্যান্ট কর্নেল 200 জন, পশ্চিম পাকিস্তানে 198 জন, পূর্ব পাকিস্তানে মাত্র 2 জন। মেজর মোট 600 জন, পশ্চিম পাকিস্তানে 590 জন, পূর্ব পাকিস্তানে 10 জন। এটা গেল স্থল বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর জন্য। বিমান বাহিনীতে মোট অফিসার সংখ্যা ছিল 700 জন, সেখানে পশ্চিম পাকিস্তানে ছিল 640, পূর্ব পাকিস্তানে মাত্র 60 জন। নৌবাহিনীর অফিসার ছিল মোট 600 জন, সেখানে পশ্চিম পাকিস্তানে 593 জন, পূর্ব পাকিস্তানে মাত্র 7 জন। এই যে তথ্য পরিসংখ্যান, এ থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে সশস্ত্র বাহিনী যে বাহিনী ছিল সেই বাহিনীতে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব একেবারেই সীমিত ছিল, যেটা খুবই নগণ্য। আমরা এখানে দেখছি যে 21 জনের ভিতরে একজন লেফটেন্যান্ট জেনারেল কেউই ছিলেন না, কর্নেল ওদের পশ্চিম বাংলার 50 জন, আমাদের মাত্র একজন। এইসব বৈষম্য থেকে আমরা আসলে কি বুঝতে পারবো, কি দেখতে পাবো? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইসব বৈষম্য সম্পর্কে পরবর্তীতে আরো আরো হয়তো অনেক কথা তোমরা জানতে পারবে। তো এই যে আমরা যে এই একটা দেখছি, সেটা আসলে আমাদের জন্য খুবই বেদনাদায়ক একটা বিষয় ছিল। আমরা শিক্ষাক্ষেত্রে আমরা চাট করি নাই, কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে আমরা বৈষম্য যে বৈষম্য ছিল সেই বৈষম্য আমরা একটা আলোচনা করব। পূর্ব পাকিস্তানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও আনুপাতিক শিক্ষাক্ষেত্রে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বেদনাদায়ক বৈষম্য দেখা যায়। পূর্ব পাকিস্তানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও আনুপাতিক হারে বিদ্যালয়ের সংখ্যা হ্রাস পায়, অথচ একই সময় পশ্চিম পাকিস্তানে বিদ্যালয়ের সংখ্যা 4 গুণ বৃদ্ধি পায়। 1947 সালে পূর্ব বাংলা বিশ্ববিদ্যালয় ছাত্র সংখ্যা ছিল পশ্চিম পাকিস্তানের 2 গুণ। 20 বছর এখানে 5 গুণ ছাত্র বৃদ্ধি পেলেও পশ্চিম পাকিস্তানে বৃদ্ধি পায় প্রায় 30 গুণ। কৃষি, চিকিৎসা, বিজ্ঞান ও শিল্প গবেষণার জন্য পশ্চিম পাকিস্তানে 13 এবং পূর্ব পাকিস্তানে মাত্র 3টি গবেষণা কেন্দ্র তৈরি করা হয়। উচ্চশিক্ষা ও গবেষণা রাষ্ট্রীয় বরাদ্দ এবং বিভিন্ন বৃত্তির সিংহভাগ সুবিধা পায় পশ্চিম পাকিস্তানিরা। 1955 থেকে 1956 এবং 1967 সাল পর্যন্ত পাকিস্তানের শিক্ষা খাতে 2,084.6 মিলিয়ন রুপি বরাদ্দ হলে এ থেকে পূর্ব পাকিস্তান পেয়েছে মাত্র 797.6 মিলিয়ন রুপি, অর্থাৎ 1/3। শিক্ষা খাতে এরূপ বরাদ্দ বৈষম্যের ফলে পূর্ব পাকিস্তানের শিক্ষা বিস্তারের গতি অনেকটাই মন্থর হয়ে পড়ে, যার ফলে এদেশে পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে সকল আন্দোলন গড়েছিল সেই সকল আন্দোলনে কিন্তু ছাত্রদের ভূমিকা ছিল অগ্রগণ্য। সব আন্দোলন কিন্তু ছাত্রনেতা থেকেই শুরু হয়েছিল। শিক্ষার্থীরা, আমরা সামাজিক যে বৈষম্য সেই বৈষম্য থেকে একটা একটু চিত্র আমরা নিব। অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনাগত বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানের মধ্যে সামাজিক বৈষম্য প্রকট আকার ধারণ করেছিল। অনেকেই মনে করে সরকার পরিকল্পিতভাবে এই বৈষম্য বজায় রেখেছিল। মানুষের জীবনমান উন্নয়নে পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় সরকারের উদাসীনতার শিকার হয়। জনসেবার লক্ষ্যে পশ্চিম পাকিস্তান অনেক প্রতিষ্ঠান গড়ে উঠলেও পূর্ব পাকিস্তান এ থেকে
কোনো সেবা পায়নি। মুক্তিযুদ্ধের প্রাক্কালে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5 কোটি 50 লক্ষ, পূর্ব পাকিস্তানে 7 কোটি 50 লক্ষ, যেটা আমরা আগে উল্লেখ করেছি। পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানের সামাজিক উন্নয়নে অনেক কম পরিমাণে ব্যয় করা হতো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ তথ্যপাত্র বিভিন্ন শক সারণী দিয়ে তোমাদের বোঝাতে চেষ্টা করেছি যে পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল, সেই বৈষম্য কতটা প্রকট ছিল এবং কতটা প্রকট হলে একটা দেশের বিরুদ্ধে একটা অঞ্চলের মানুষ তাদের স্বাধিকারের আন্দোলন ঝাঁপিয়ে পড়ে, নিজেদের জীবনকে উৎসর্গ করে স্বাধীনতার জন্য, স্বাধিকারের জন্য তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা জানি 1947 সালে দেশ বিভাগের পরে প্রায় 23 বছর 24 বছর পাকিস্তানিরা আমাদেরকে শাসন করেছিল, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী। এই 24 বছরের যে বৈষম্যের অবহেলার যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকে সঞ্চারিত যে তাদের ক্ষোভ, সেই ক্ষোভ থেকে কিন্তু বিভিন্ন আন্দোলন একের পর এক, এই 24 বছরে একাধিক আন্দোলন গড়ে উঠছিল। সেই আন্দোলনগুলোর শেষ যে যাত্রা, সেই যাত্রা 1971 সালের মুক্তিযুদ্ধের, যে বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম, সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছিলাম। এই বৈষম্য, এই পশ্চিম পাকিস্তানের যে পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্যের সৃষ্টি করেছিল, সেই বৈষম্যের প্রতিক্রিয়া কি ছিল? পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানি শাসক গোষ্ঠী এরূপ নির্লজ্জ বৈষম্য নীতি স্বাভাবিকভাবেই পূর্ব পাকিস্তানের জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার করে। পাকিস্তানিদের ব্যাপক রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক এবং শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য ও শোষণ নীতির প্রতিবাদে এই অঞ্চলের জনগণের প্রতিবাদ কর্মসূচির বহিঃপ্রকাশ হলো 52-এর ভাষা আন্দোলন, 54-এর প্রাদেশিক নির্বাচনের ব্যালট বিপ্লব, 62-এর ছাত্র আন্দোলন, 66-এর ছয় দফা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে 1960 সালে প্রণয়ন করেছিলেন, যেটাকে বলা আছে বাঙালির মুক্তির সনদ বা বাঙালির মুক্তির ম্যাগনা কার্টা, সেই 66-টি ছয় দফা। এবং 69-এর যে গণ অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানে পাকিস্তানের শাসক গোষ্ঠীর ভিত কিন্তু নড়ে গেছিল। আর এসব আন্দোলন সংগ্রামের পথ ধরে বাঙালি স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার চেষ্টা করে। পরিণতিতে আইয়ুব খানের পতন এবং শেষ পর্যন্ত পূর্ব বাংলা নামক একটি, পূর্ব বাংলার পূর্ব পাকিস্তান স্বাধীনতা অর্জন এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুত্থান পৃথিবীর মানুষ অবলোকন করে। বীর বাঙালি জনগণ মাত্র 9 মাসের যুদ্ধের মাধ্যমে একটি দেশ স্বাধীন করেছিল। সেই সময়ে শক্তিশালী পাকিস্তানি সামরিক বাহিনীর যে তাণ্ডব, যে ধ্বংসলীলা, যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞকে উপেক্ষা করে বাঙালি, বীর বাঙালি যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকারের আমাদের মহান জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে সোহরাওয়ার্দী উদ্দিন যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণেই মূলত বাংলাদেশের স্বাধীনতার যে সুপ্ত ডাক, সেই ডাক কিন্তু সেই 7ই মার্চের ভাষণেই, আমরা জানি 7ই মার্চের ভাষণেই কিন্তু তিনি পূর্ব পাকিস্তানের জনগণকে স্বাধীনতার জন্য, মুক্তির জন্য প্রস্তুত হতে বলেছিলেন এবং তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে বলেছিলেন যে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করব বা স্বাধীনতার জন্য আমরা বাংলাদেশকে স্বাধীন করতে হবে। এরপর আমরা জানি যে 25শে মার্চ রাত্রে যে নারকীয় হত্যাযজ্ঞ পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী এদেশের আলবদর শামস বা যাদের সহায়তা করেছিল, নির্মম একটা হত্যাকাণ্ড ঘটেছিল। সেই হত্যাকাণ্ডে লক্ষ লক্ষ বাঙালি, লক্ষ লক্ষ পূর্ব পাকিস্তানের বাঙালি শহীদ হয়েছিলেন। এবং তারপর থেকে এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর যে যেখান থেকে ছিল, সে সেখান থেকে তার দৃষ্টিকোণ থেকে এদেশকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে তুচ্ছ করে তারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে আলোচনা করেছি, যেটা বাংলাদেশের স্বাধীনতা হওয়ার পিছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল, সেই
বৈষম্যগুলো আমরা আজকে আলোচনা করেছি। এই বৈষম্যগুলো থেকেই এই পূর্ব বাংলা মানুষের প্রতি এক ধরনের ক্ষোভের সঞ্চার হয় এবং এই ক্ষোভ থেকেই তাদের সরকার বিরোধী বা শাসক শাসকদের বিরুদ্ধে যে আন্দোলন গড়েছিল সেই আন্দোলনের বহিঃপ্রকাশই ঘটেছিল। আমরা বলেছি সেসব বিষয়গুলো। আমরা আশা করব আজকের এই ক্লাস থেকে তোমরা পাকিস্তান সৃষ্টি এবং পাকিস্তান সৃষ্টির পরে আমাদের প্রতি যে দেশের নাগরিক হতে পেরেছি এবং বিশ্ব দরবারে আজকে বাংলাকে আমরা বাংলা দেশকে অন্যরকম মাত্রায় নিয়ে যেতে পেরেছি। নেতৃত্বে যে আওয়ামী লীগ সরকার তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মুজিবুর বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বলিষ্ঠ নেতৃত্ব, সাহসী নেতৃত্ব, তার আপসের নেতৃত্ব, সেই আপসের নেতৃত্বের কারণে কিন্তু আমরা আজকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হতে পেরেছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবার অন্য বিষয় নিয়ে হাজির হবো। আজকের মতো খুদা হাফেজ।